Conta aí, quanto foi mais? Então, deve ser... Eu sempre vou beber no vaso. যেহেতু আমি সাজাদপুর থেকে আসছি, সাজাদপুর থেকে অনাবিল বাস একদম সরাসরি গাজীপুর চৌরাস্তা যায়। যেহেতু আমি বাস অনাবিল বাস পাচ্ছি না, দেন আমি তোরাক বাসে উঠছি, যে টুঙ্গি স্টেশন রোড আসলে এখানে আসলে আপনি যদি গাজীপুর যেখানে যেতে চান, যদি সরাসরি বাস না পান, আপনি যে জায়গাগুলো ভেঙে ভেঙে আসতে পারবেন। তো আমি বাসের জন্য অনাবিল বাসের জন্য অনেক অপেক্ষা করছি, পাই না, তো আমি তোরাক বাসে উঠছি। আর 30 টাকা নেবে আপনি, কিন্তু সাজাদপুর থেকে 30 টাকা নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ ময়মনসিংহ যে কোনো জায়গায় আপনার যেতে পারবেন এখান থেকে। তো এখন আমি গাজীপুর চৌরাস্তা তো এখানে বলাকা বাসগুলি আসে মোয়াখালী সাইড থেকে, আমি এখানে দাঁড়াই বড় বাড়ি। এটা হচ্ছে তোরাক বাস, হ্যাঁ বলাকা বাস, এটা হচ্ছে আপনি মোয়াখালী থেকে আসে যে আমি ঘোড়াশাল নৌসন্ধি আর সিলেট, আপনি সিলেটে রাস্তাটা খুঁজে দেখাচ্ছি যে খুব বড় স্কোয়ার। বেশিরভাগ যারা একদম উত্তরা থেকে একদম গাজীপুর সরাসরি সামনে এখানে স্টেশন রোডের পরে, তো আপনারা চাইলে উঠতে পারবেন অসুবিধা, নিজেদের পার্সোনাল গাড়িতে বা এই ধরনের লোকাল বাস ওনারা নিজ দিয়ে যাবে, যত ওনারা যাত্রী এখানে উঠে ওইখানে নামে এরকম। যারা পথ থাকে আছে এই বিলটা যদি উঠেন, এই বিল উঠে তো নামার স্পেস আছে, যে এই ধরনের সিঁড়িগুলি এখানে দেওয়া আছে, এটা কিন্তু অনেক ভালো একটা ব্যবস্থা করছে। দেখা যায় সাধারণত আমাদের যে নোয়াখালী ফ্লাইওভার এগুলোতে ব্রিজে উঠলে না উপর থেকে নামার কোনো ওয়ে থাকে না, বাট এখানে অনেক সুন্দর একটা বানিয়েছে, যত দেখা যায় অনেকে উপর থেকে নামবে কিন্তু কীভাবে নামবে সরাসরি ওখানে যেতে পারবে না। তো এদিকে অনেকগুলো আমি ব্রিজ দেখছি, সিঁড়িগুলি দেখছি, এটা হচ্ছে ইস্তেমার ময়দান, ইস্তেমার এই আশুলিয়া গাতুলি এদিকে আপনি রাস্তা যেতে পারেন স্টেশন রোডের। তো এটা হচ্ছে টুঙ্গি রাস্তা ক্রস করছেন গাজীপুর, এদিকে গাজীপুরের চন্দ্রা আর অনেক সিঁড়ি আছে এরকম, আপনি চাইলে ব্রিজের উপরে থেকে হাঁটার জন্য পরে এই ধরনের সিঁড়ি আপনি নামতে পারবেন। যাই হোক, আমি একদিন আপনাদের সাথে এই ব্রিজের ভিডিও একটা শেয়ার করব। তাহলে এখন দেখতে পাচ্ছেন অনেক স্পিডে আমি যেটা হচ্ছে, এটা হচ্ছে বলাকা বাস। আসলে বলাকা বাস এগুলো হচ্ছে মোয়াখালী লাইনে দিয়ে আসে, আর যেগুলো তুরাক আকাশ তা হচ্ছে ব্যাকচুরি আর অনাবি, এগুলো হচ্ছে আমাদের বাড্ডা লাইনে গিয়ে আসে, যেমন আমাদের সাজাদপুর এলাকাতে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা, যাতে এই ভিউ আর এখন হচ্ছে হাসনা হেনে ফুল, আর একটা হচ্ছে আমি ফুলের নাম দেখে অনেক সুন্দর সুন্দর হলুদ ফুল লাল, তারপর হচ্ছে
এই জায়গাটার নাম হচ্ছে চেরাগালি। ওখানে হচ্ছে নদী খাল, ওখানে নাকি মাছ চাষ করে। এটা হচ্ছে চেরাগালি, আর এটা হচ্ছে টুঙ্গাল একটা স্পেশাল জায়গা। তো তারপর হবে কলেজ গেট। তো এই ব্রিজটা হচ্ছে আপনার উত্তরা জসীমউদ্দিন থেকে মেবি শুরু হয়েছে। তো এটার শেষটা আমি দেখাচ্ছি, এই যে ব্রিজটার শেষটা যেখানে হয়েছে মেবি আমি আগে দেখিলাম না, কলেজ গেট মানে গাজীপুর কলেজ গেট আমি আগে দেখি না কোথায় শেষ। মানে আপনি একটানে উত্তরা থেকে আপনি গাজীপুর কলেজ গেট পর্যন্ত আপনি আসতে পারবেন। তারপর মানে আবার ওদিকে আমি দেখতেছি অনেক, হ্যাঁ এটা হচ্ছে উত্তরা থেকে আপনি উত্তরা থেকে এক টান দিয়ে আপনি গাজীপুর কলেজ গেট আসলে আপনি ব্রিজটা শেষ হবে। তাহলে অনেক একটা আসলে ট্রাফিক জ্যামে থেকে অনেক ইজি একটা হাসিল হয়েছে, কারণ আপনি উত্তরা থেকে গাজীপুর টঙ্গী আবদুল্লাপুর এখানে অনেক জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম। তো আপনি এক টানে চলে আসতে পারতেছেন। এর হচ্ছে কলেজ গেট, এখানে টঙ্গী সরকারি কলেজ আছে। এটা হচ্ছে কলেজ গেট, টঙ্গীর এক নাম করা একটা জায়গা। আর দেখেন গাছে আম হয়েছে, আর দেখতে পাচ্ছেন যে যাই হোক ব্রিজটা যত উত্তরা থেকে শেষ আপনার টুঙ্গা কলেজ গেট খুব ভালো হয়েছে। আর যে শফিউদ্দিন সরকারি একাডেমি কলেজ খুব বড় একটা কলেজ সরকারি, তো এখানে পুলিশ ফাঁড়ি। আর দেখতে পাচ্ছেন যে পথচারীদের জন্য এখানে ফ্লাইওভার ছোটোবার ব্রিজ, আসলে এটা ইম্পর্টেন্ট। এখানে আপনি এখানে যেভাবে রাস্তায় অনেক পরিমাণ বাস এভরিথিং সব যানবাহন এদিকে চলাফেরা করে, তো আজকে শুক্রবার দেখে দেখা যায় না, বাট আপনি আদারওয়াইজ শুক্রবার ছাড়া যদি অন্য ডেতে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে এত সহজে আসা যাবে না, অনেক জ্যাম। তো আমি একটু পরে আমি চলে যাব আমার যেখানে আমি আসছি বেড়াইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে সুন্দর একটা কালারফুল বিল্ডিং। আর একটা ইয়েলো কালার খুব সুন্দর একটা বিল্ডিং চলছে, দেখতেও সুন্দর লাগে। এটা হচ্ছে অনেক বিশাল লেনের রাস্তা। ওকে, তারপরেও মনে করেন এখানে যে আমার মনে হয় যে আরও যদি এরকম যে দুইটা রাস্তা হয়। ও এটা হচ্ছে হসপিটাল, আর একটা সামনে একটা ফুটো, আর একটা বড় ব্রিজ হচ্ছে। এরা আমার মনে হচ্ছে এরা এখান থেকে মানে চৌরাস্তা পর্যন্ত একটা জায়গা থেকে ফুটো বাড়ি দেখতে পারবেন। বাসের কন্ট্রাক্টর ভাইয়া বলো যে যদি উত্তরা থেকে পারতো মানে বেশি 2 কিলোমিটারের মতন দূর হবে পালিয়ে দিয়ে দিত এদিক থেকে, মানে গাড়ি যদি উত্তরা থেকে একদম গাজীপুর চৌরাস্তা ওইখানে যদি দিত তাহলে আবার বেশি ভালো হতো আসলে, কারণ ওইটাই দেওয়া উচিত ছিল ডাইরেক্ট, কারণ উত্তরা থেকে চৌরাস্তা পর্যন্তই আপনার মূলত বেশিরভাগ ট্রাফিক জ্যাম লাগে। আজকে শুক্রবার দেখে এই রাস্তা এত ফাঁকা, হয়তো বা মনে করেন যে অন্য ডেতে এরকম না, অন্য ডেতে একদম আপনি একদমই ফাঁকা আপনি হাঁটতে পারবেন না, কারণ এখানে অলরেডি আবার অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের অফিস এগুলো আছে, সেই জন্য আর ট্রাফিক জ্যামগুলো আর বেশি থাকে। আর আশেপাশে একটু জ্যাম থাকে তাই এখান থেকে হয়তো বা এক কিলোমিটার মতন বানিয়েছে, তা আমার মনে হয় এতটুকু বানানোর কোনো মানে হয় না, এত টাকা পয়সা খরচ করে এই রাস্তাটা না বানিয়ে চলত।
উপরের যে একটা ব্রিজ না বানায় তো এই রাস্তা আগে ভালো ছিল, টাকা যেভাবে নষ্ট হয় এভাবে নষ্ট। মানে এটা কি ব্রিজ বানাইছে, এটুকু থেকে এটুকু মধ্যে যদি একটা নদীর উপর ব্রিজ বানাই তো এটা খরচ করে তাহলে ভালো জায়গা একটা ব্রিজ বানাইছে, 1 কিলোমিটারের রাস্তা হয়। আমি জানি না এগুলা কি বানাচ্ছে, এগুলা ছোট ছোট হয়তো বা মানুষে আসা রেস্ট নেবে না কি নেবে, এটা বানানোর পর আসলে বোঝা যাবে কি বানাচ্ছে। আমাদের বাংলাদেশের কখনো আদৌ প্রশ্ন আমি জানি না।